হাই ব্রেন আমি প্রকাশ চলে একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স টু এর দ্বিতীয় চ্যাপ্টারের যে সূচক ধারার যে অধ্যায়টা আছে সেই সূচক ধারার অধ্যায় নিয়ে আলোচনা করব আজকে আমরা এমন একটি অঙ্ক নিয়ে আলোচনা করব যেটা পরীক্ষায় অবশ্যই অবশ্যই আসে তো বিষয়টা হচ্ছে এখানে আজকে আমরা সূচক ধারা নিয়ে আলোচনা করব এখন একটি অঙ্ক আছে যে প্রমাণ করো যে টু গ্রেটার দেন ই গ্রেটার দেন সরি লেস দেন থ্রি এখন এই ই জিনিসটা আসলে কি ইটা হচ্ছে অসীম সংখ্যা কি বললাম অসীম সংখ্যা এই অসীম সংখ্যার একটি সূত্র আছে তো সেই সূত্রটা কি সেটা হচ্ছে ই ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ফোর প্লাস ইনফিনিটি এই অসীম সংখ্যার একটি সূত্র হচ্ছে এই এখন এই ফ্যাক্টোরিয়ালের বিষয়ে আপনারা যারা ম্যাথমেটিক্স অন করেছেন তারা কিন্তু অবশ্যই অবগত তো ফ্যাক্টোরিয়াল দ্বারা আসলে কি বোঝায় সেই জিনিসটা আমরা একটু আগে বোঝানোর চেষ্টা করি ফ্যাক্টোরিয়াল দ্বারা বোঝায় ক্রমোজজিত গুণফল কোন সংখ্যার ক্রমোজজিত গুণফলকে ফ্যাক্টোরিয়াল বলে তো এখন দেখেন এখানে আমার আরো কিছু বিষয় জানা দরকার সেটা হচ্ছে কোথাও যদি ফ্যাক্টোরিয়ালের ভিতরে মাইনাস কোন সংখ্যা থাকে তার ভ্যালু হয়ে যায় জিরো আবার কোথাও যদি ফ্যাক্টোরিয়ালের ভিতরে ওয়ান থাকে তাহলে সরি থাকে তাহলে আমরা সেটাকে লিখতে পারি ওয়ান আবার কোথাও যদি ফ্যাক্টোরিয়ালের ভিতরে ওয়ান থাকে সেটাকেও আমরা লিখতে পারি ওয়ান তো এই তিনটা শর্ত আমার জানা উচিত বা জানতে হবে তো সেটা কি মাইনাস কিছু থাকলে আমরা সেটা লিখবো জিরো যদি ফ্যাক্টোরিয়ালের ভিতরে কখনো জিরো থাকে সেটা লিখবো ওয়ান যদি ভিতরে কখনো ওয়ান থাকে সেটা লিখব ওয়ান এরপরে আসেন তাহলে এই যে তথ্যগুলো দিলাম এখন আমার বিষয়টা হচ্ছে যে এখানে করতে হবে যে থেকে ই বড় তো সেটা যদি প্রমাণ করতে হয় তার মানে এখানে ই সমান সমান ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান এর অর্থটা কি আসলে ওয়ান না

ই ইকাল টু এক আর এক যোগ করলে দুই হয় প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ফোর প্লাস ডট 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 ইনফিনিটি তাহলে এখানে এবার দেখেন আমার একটি কথা আমি বলি তো এখানে দেখেন কতগুলো সংখ্যা আমার যুক্ত আছে কি আছে যোগ আছে না বিয়োগ আছে সাথে যোগ করা আছে তার মানেটা কি ইয়ের মান সমান সমান দুই যোগ কিছু একটা মানে আমি ধরে নিলাম এই পূর্ব অংশটুকুর মান আর মানে এই জিনিসটা আসলে কি কি মানটা দুইয়ের থেকে বেশি না যেহেতু দুইয়ের থেকে বেশি সেহেতু আমরা কি লিখতে পারি যে এখানে আপনার আহ ই বড় দুই ছোট লেখা যায় না কারণ কি

তিন বড় ই ছোট এখন এই জিনিসটা যদি প্রমাণ করতে হয় তাহলে আমাদের কিছু কাজ করতে হবে যে এখানে ফ্যাক্টোরিয়াল থ্রি লিখতে হবে ফ্যাক্টোরিয়াল থ্রি সুমান সমান কি থ্রী ইন টু টু ইন ওয়ান কত সিক্স না তো এটাকে যদি আমরা এরকম লিখি যে টু স্কোয়ার দুই স্কোয়ার মান কত চার আর এই ফ্যাক্টোরিয়াল থ্রি একে ভাঙলে হচ্ছে কত ছয় এখন বিষয় হচ্ছে আমরা সরাসরি গিয়ে কেন ওইটা লিখলাম আমরা অন্য কিছু কেন লিখলাম না বিষয় হচ্ছে আমাদের তো প্রমাণ করতে হবে তাই না এখন প্রমাণ করার জন্য আমাদের এই যে সূত্র আছে এই সূত্রে কিছু মান বসাতে হবে সেই মানটা তিন থেকে শুরু সেজন্য আমরা দুইয়ের বেশ ভিত্তিতে কিছু মান আমরা এখানে ধরে নিচ্ছি আশা করি বিষয়টা বুঝাইতে পেরেছি মানে কি এখানে আমাদের যেহেতু প্রমাণ করতে হবে তাই আমরা এই সূত্রের সাহায্যে প্রমাণ করব তাই আমরা এই সূত্রটাকে একটু ভাঙার চেষ্টা করছি আর কি তো এখানে তাহলে এই কথাটা সত্য এখন দেখেন আমরা তাহলে কি লিখতে পারি যে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি ছোট ওয়ান বাই টু স্কোয়ার থেকে তার কারণটা কি ভাগ করবো সেই সংখ্যাটা ততটা ছোট হয়ে যাবে দেখেন এখানে ওয়ান বাই থ্রি মানে কি ছয় দিয়ে ভাগ করছি ওয়ান বাই টু স্কোয়ার মানে কত দিয়ে ভাগ করছি চার দিয়ে ভাগ করছি তাহলে এককে আমরা ছয় ভাগ করলে মানে একটা আম সেই আমটাকে মনে করলাম এটা একটা আম ওই আমটাকে যদি আমরা ছয় ভাগে ভাগ করি তাহলে যার প্রত্যেক ভাগে কি যে অংশ পড়বে ওইটাকে যদি ভাগে ভাগ করি তাহলে কি আরো বেশি অংশ পড়বে না তাই আমরা এখানে ওয়ান বাই টু স্কোয়ার লিখছি অনুরূপ ভাবে আমরা যদি এখানে ফ্যাক্টোরিয়াল ফোর লিখতাম ফ্যাক্টোরিয়াল ফোরের ক্ষেত্রে কিন্তু আমরা কি লিখতে পারতাম যে ফোর ইন্টু

অনুরূপ ভাবে দেখেন আমরা যদি আমরা অনুরূপ ভাবে কি লিখতে পারি অনুরূপে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ফাইভ ছোট ওয়ান বাই টু ফোর বড় দেখেন এখানে ফ্যাক্টোরিয়াল ফাইভটা আমরা কিভাবে লিখলাম চাইরের এর পরে কি হয় পাঁচ এরপরে দেখেন এখানে টু স্কোয়ার ছিল পরে কি হয়েছে টু কিউ মানে পাওয়ার কি এক করে বাড়ছে তাহলে তারপরেটা কি হবে টু ফোর আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে কি ওয়ান বাই যেটা ফ্যাক্টরিয়াল হবে পাওয়ার হবে তার থেকে এক কম তাহলে আমি যদি এখানে লিখি ওয়ান বাই ফ্যাক্টরিয়াল সিক্স তাহলে পাওয়ার কি হবে ওয়ান বাই টু পাওয়ার ফাইভ যেটা ফ্যাক্টরিয়াল হবে পাওয়ার হবে তার থেকে একটা কম এখন দেখেন আমরা যে কাজটি করব যে আবার ই ইকুয়াল টু কি ওয়ান প্লাস ওয়ান নামে সেই সূত্রটা বসাচ্ছি ফ্যাক্টরিয়াল ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস অন বাই ফ্যাক্টরিয়াল থ্রি প্লাস অন বাই ফ্যাক্টরিয়াল ফোর প্লাস অন বাই ফ্যাক্টরিয়াল ফাইভ প্লাস ডট 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 ইনফিনিটি আমরা যত পর্যন্ত আমাদের প্রয়োজন আমরা তত পর্যন্ত বসাইতে পারবো তাহলে দেখেন এখানে আমরা আবার সেই সমান চিহ্ন দিলাম এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় খেয়াল রাখবেন এখন আমরা প্রমাণ করতে চলেছি যে ই এর মান তিনের থেকে ছোট তো এই বিষয়টা যদি আমরা প্রমাণ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা কাজ করতে হবে কি কাজ যে এই সূত্রটা প্রথমে বসানোর পরে আমরা এখানে দেখেন এই জিনিসটাকে এই সূত্রটাকে একটু ভাঙবো এই উপরের মতো করে ভাঙবো সেটা কিভাবে ভাঙবো সেটা আমরা একটু দেখার চেষ্টা করি দেখেন এখানে আমার অন পিলাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল ওয়ান সমান সমান কি ওয়ান এবারে দেখেন ওয়ান বাই ফ্যাক্টরিয়াল টু সমান সমান কি ওয়ান বাই টু তাই নয় কি এই পর্যন্ত ঠিক ছিল এই পর্যন্ত ঠিক ছিল কারণ দুই কে ফ্যাক্টোরিয়াল করলে দুই হয় কারণ ফ্যাক্টরিয়াল টু ইকুয়াল টু কি টু ইন্টু ওয়ান সমান সমান কত হয় দুই এরপরে দেখেন ওয়ান বাই ফ্যাক্টরিয়াল থ্রি ওয়ান বাই ফ্যাক্টরিয়াল থ্রি সমান সমান কি আছে এই যে প্লাস বাই টু স্কোয়ার যখনই ওয়ান বাই টু স্কোয়ার লিখলাম তখনই কি হলো এটা বড় হয়ে গেল না ওই পাশেরটা তার কারণ কি ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি কি ওয়ান বাই টু স্কোয়ার থেকে কি ছোট তাই আমরা এখানে এই চিহ্নটা দিয়ে দিব এই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে আমরা প্রাথমিক অবস্থায় কিন্তু ওই চিহ্নটা ছিল না তাহলে ওই চিহ্নটা কখন আসলো বোঝা গেলো আশা করি বিষয়টা বুঝাইতে পেরেছি এবার দেখেন অনুরূপ ভাবে যখন বড় হয়ে গেছে তাহলে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ফোর সমান কি লিখতে পারি ওয়ান বাই টু কিউ প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল ফাইভ সুমান লিখতে পারি ওয়ান বাই টু ফোর মানে সব জায়গা থেকে মানগুলো জাস্ট ইনপুট করে দিলাম এই জিনিসগুলো যদি বুঝতে না পারেন আবার ভিডিওটা একটু রিমাইন্ড করে নেবেন হয়ে গেছে এবারে আসেন যে তাহলে এই যে অংশ এই যে অংশটা এর থেকে কি বড় এই অংশটা আবার এই ই সুমান সুমান কি এটা তাহলে কি এইটার থেকে এইটা বড় মানে এইটা আর এইটি সমান মানে মনে করেন আমি আর আপনি সমান জিনিস এখন আমাদের দুজন থেকে একজনের মান বড় রয়েছে এটা হচ্ছে আমি এটা হচ্ছে আপনি এই দুজন সমান এবার আমাদের থেকে কিছু একটা বড় রয়েছে যেটা বড় আছে সেই জিনিসটা কি তাহলে এইটার থেকেও এটা বড় আবার এটার থেকেও এটা বড় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে ই বড় ওই যে ওই পাশেরটা ওয়ান ধারার সূত্র পড়ে গেছে কি ধারা গুণাত্তর ধারা এটা আমরা কিন্তু ক্লাস এইট এ শিখেছি তো যেহেতু গুণাত্তর ধারার সূত্র পড়ে গেছে ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু স্কোয়ার তাহলে এর যোগ সূত্রটা কি হবে ওয়ান প্লাস ওয়ান বাই এ বাই ওয়ান মাইনাস আর আমি সূত্রটা এখানে বসিয়ে দিচ্ছি এ বাই ওয়ান মাইনাস আর আপনার সূত্র চাইলেও বসাইতে পারে প্লাস চাইলেও না বসাতে পারে তাহলে এখানে কি হবে ই গ্রেটার দেন ওয়ান প্লাস এ সমান সমান কি প্রথম পদ এ ইকাল টু প্রথম পদ এখানে দেখেন এ ইকাল টু ওয়ান আর আর ইকাল টু কি ওয়ান বাই টু ভাগ ওয়ান মানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তার মানে সেটা কত হয় ওয়ান হয় সরি হাফ হয় তাহলে এখানে কি হবে তাহলে কি হয় এখানে ই গেটার দেন ওয়ান প্লাস এটা ভাগ করলে কি উল্টে যায় উল্টে গিয়ে কি হয়ে যায় টু তাহলে এখানে কি লিখতে পারি ই গ্রেটার দেন থ্রি তাহলে অতএব আমার কি প্রমাণ হয়ে গেল অতএব এখানে দেখেন আগে প্রমাণ করেছিলাম কি ই বড় দুই ছোট তাহলে সেই দুই ছোট ই বড় এরপরে কি বলছি যে ই ছোট তিন বড় তার মানে কি বড় তিন বড় তাহলে দেখেন তাহলে এটাই হচ্ছে আমার সেই প্রমাণ আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এছাড়াও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা নতুন কোনো ভিডিও চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আশা করি সেগুলো নিয়ে নতুন ভিডিও তৈরি করব ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন